আর আমাদের নবযুবকের টিম যারা আছে, যারা আমাদের নবযুবককে যারা ভয় পেয়ে অভিষেককে ডেকে নিয়ে গেছে সিনিয়র কাছে, যেটা এখন ভোট করেনি, তাকে পলিটিক্যালি ভয় পাচ্ছে, রাজনৈতিক লড়াই করতে পারছে না, তারা জেনে রাখুন আপনারা নবযুবককে ফাঁকাই করবেন, আর আমি নবযুবকটাকে নব প্রাণে পরিণত করব। ওই ইয়াং জেনারেশনকে কি করে দাঁড়াতে হয় তার রাস্তা দেখাবো, এটাও দেখবেন আমার যে সামনে। অভিষেককে ভয় পেয়েছে বিজেপি, আর তাই নবজোয়ার কর্মসূচি আটকাতেই অভিষেককে সমন পাঠিয়েছে সিবিআই। কেন্দ্রের শাসক দল এবং সিবিআইকে এই ভাষাতেই আক্রমণ শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ভার্চুয়ালি তিনি বাঁকুড়ার পাত্রসায়রে নবজোয়ার কর্মসূচিতে অংশ নেন, সেখানেই এই মন্তব্য করেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়েছে বিজেপি, নবজোয়ার যাত্রাকে আটকাতেই সিবিআই তাকে সমন পাঠিয়েছে, কি বললেন মুখ্যমন্ত্রী শুনুন আরো একবার। আর আমাদের নবযুবকের টিম যারা আছে, যারা আমাদের নবযুবককে যারা ভয় পেয়ে অভিষেককে ডেকে নিয়ে গেছে সিনিয়র কাছে, যেটা এখন ভোট করেনি, তাকে পলিটিক্যালি ভয় পাচ্ছে, রাজনৈতিক লড়াই করতে পারছে না, তারা জেনে রাখুন আপনারা নবযুবককে ফাঁকাই করবেন, আর আমি নবযুবকটাকে নব প্রাণে পরিণত করব। ওই ইয়াং জেনারেশনকে কি করে দাঁড়াতে হয় তার রাস্তা দেখাবো, এটাও দেখবেন আমার যে সামনে। আপনাদেরকে জানাই যে নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শনিবার সকাল 11টায় কলকাতা সিবিআই অফিসে হাজিরা দিতে হবে তাকে। এই সমনের জন্য নবজোয়ার কর্মসূচি কাটছাঁট করে তড়িঘড়ি কলকাতায় ফিরতে হচ্ছে অভিষেককে। শুক্রবার বাঁকুড়ার পাত্রসায়রে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুন্তল ঘোষের চিঠি মামলায় শনিবার সকাল 11টায় অভিষেককে তলব করেছে সিবিআই, আর সেই নোটিশ পাওয়ার পরই হাজিরা দিতে নবজোয়ার কর্মসূচি স্থগিত রেখে কলকাতা ফিরছেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ওই নির্ধারিত কর্মসূচিতে কলকাতা থেকে ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা করেন মমতা। পঞ্চায়েত ভোটের আগে জেলায় জনসংযোগ বাড়াতে নবজোয়ার কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় 60 দিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় জনসংযোগ করেছেন, বেশ কয়েকটি জেলায় তিনি জনসংযোগ কর্মসূচি করেছেন এবং আরও বেশ কয়েকটি জেলাতে তিনি জনসংযোগ কর্মসূচি করবেন, কিন্তু তারই মধ্যে সিবিআইয়ের এই সমন, শনিবার 11টায় তাকে হাজিরা দিতে হবে সিবিআইয়ের অফিসে, সেই সমনই পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতার বাড়িতে, এবং তিনি টেলিফোনে সেই খবর পান। তারপরই তিনি তার কর্মসূচি কাটছাঁট করে কলকাতায় ফিরে আসছেন, শনিবার তিনি হাজিরা দেবেন এমনটাই কিন্তু জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমস্ত পরিস্থিতির দিকে আমাদের নজর রয়েছে, বিস্তারিত জানতে অবশ্যই আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট করে, শেয়ার করুন ভিডিওটা।